বিভিন্ন পরিসংখ্যানে দেখা যায়, দেশে প্রায় 70 লক্ষ মাদকাসক্ত রয়েছে, যারা প্রতিদিনই নতুন কোনো না কোনো মাদকাসক্ত জন্ম দিয়ে থাকে। জাতিকে মাদক মুক্ত করার প্রয়াসে ইতিমধ্যে যারা আসক্ত হয়ে পড়েছেন তাদের চিকিৎসা করে সুস্থ ও স্বাভাবিক জীবনে নিয়ে আসার লক্ষ্যে কেন্দ্রীয় নিরাময় কেন্দ্র ছাড়াও প্রায় প্রতিটি জেলায় বেসরকারিভাবে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের ব্যবস্থা করেছেন। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের মাধ্যমে কিভাবে একজন আসক্ত ব্যক্তিকে সুস্থ ও স্বাভাবিক জীবনে নিয়ে আসেন। আমি ডক্টর জিনাতে লাইলা, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। আমি চ্যালেঞ্জেস মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে এখানে খণ্ডকালীন চিকিৎসক হিসেবে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে থাকি। মাদকাসক্তি যেহেতু একটি মানসিক রোগ, সেজন্য মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে আমরা মাদকাসক্তি রোগের চিকিৎসা দিয়ে থাকি। এই মাদকাসক্তি রোগের চিকিৎসায় কিন্তু আসলে কারো একার পক্ষে দেওয়া সম্ভব নয়, এটি একটি মাল্টি ডিসিপ্লিনারি টিম ম্যানেজমেন্ট। এক্ষেত্রে কিন্তু আসলে একজন শারীরিক রোগ বিশেষজ্ঞ, একজন মানসিক রোগ বিশেষজ্ঞ, পাশাপাশি সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, যাকে আমরা মনোবিজ্ঞানী বলে থাকি, এছাড়াও সোশ্যাল ওয়ার্কার, অকুপেশনাল থেরাপি, এই ক্ষেত্রে রিলেটেড প্রোগ্রামার, এদের নিয়ে কিন্তু আসলে টোটাল মানে সমন্বিত একটি চিকিৎসা দেয়া হয়। বিভিন্ন মাদক নেয়ার ফলে শরীরে কিছু উপসর্গ দেখা দেয়, পাশাপাশি আমাদের কিন্তু ব্রেইন বা মস্তিষ্কেও এর প্রভাব ফেলে, পরে কিন্তু মানসিক রোগেও ভুগতে পারে। সুতরাং আমাদের এই শারীরিক চিকিৎসার পাশাপাশি কিন্তু মানসিক চিকিৎসাটির গুরুত্ব দিতে হবে। মাদক নেয়ার ফলে বিভিন্ন ধরনের মানসিক সমস্যা দেখা দিতে পারে এবং এই মানসিক সমস্যাগুলো গুরুতর হতে পারে বা কখনো কখনো গুরুতর মানসিক সমস্যায় পরিণত হতে পারে। আমাদের কিন্তু আসলে একটি ব্যক্তির মাদকাসক্তি যদি আমরা প্রতিরোধ করতে চাই বা তার চিকিৎসা পদ্ধতিতে আনতে চাই, তাহলে কিন্তু শুধু ওই ব্যক্তি নয়, তার পাশাপাশি কিন্তু তার পরিবার, তার আশেপাশের সমাজের লোকজন, একজন চিকিৎসক, মনোবিজ্ঞানী, একজন প্রোগ্রামার তার রিহ্যাবিলিটেশনের জন্য সারিয়ে তোলার ক্ষেত্রে কাজ করে। এখানে ক্লাস নিচ্ছেন, আমরা দেখতে পেলাম যে কি ধরনের ক্লাস? আমি আসলে LMP নিয়ে কাজ করি, মূলত লাইফ ম্যানেজমেন্ট প্রোগ্রাম। এই প্রোগ্রামের চিফ হিসেবে বর্তমানে এই প্রতিষ্ঠানে কর্মরত আছি আমি। মানুষের জীবন ব্যবস্থাপনাটাকে তৈরি করার জন্য যে স্পিরিচুয়াল কিছু প্রোগ্রামকে মেনটেন করতে হয় সাইকোলজিক্যালি মোটিভেশনাল ট্রিটমেন্ট ম্যাথোলজির মাধ্যমে, সেই বিষয়গুলো নিয়ে মূলত আমাদের কাজ। আসলে একটা ছেলে আসার পরে তাকে মূলত যেটাকে আমরা বলি একটা ফরম্যাট হিসেবে ব্যবহার করলে বলা যায় যে প্রাক মনোনিবেশ আর কি। আসলে একটা মানুষ এখানে আসার পরে সে মোটিভেটেড থাকে না, তাকে মোটিভেটেড করার জন্য তার সাথে বসা, কথা বলা বা বিভিন্ন রকমভাবে তার ফিজিক্যাল কন্ডিশনগুলোকে নিয়ে কাজ করা, তার সমস্যাগুলোকে ফাইন্ড আউট করা, এই টোটাল বিষয়গুলোকে নিয়ে আমরা মূলত সাইকো এডুকেশনের উপরে কাজ করি। সাইকো এডুকেশন বলতে যে আমরা বিভিন্ন চ্যাপ্টারের উপরে যে বিষয়গুলো মূলত মাদক, মূলত যে আমাদের জীবন বৈচিত্র্যের ভিতরে জীবন ধারাবাহিকতায় যে প্রবলেমগুলোকে তৈরি করে দিছে, এটা আমার ভিতরে এটা রিল্যাপস হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বারবার পুনরায় ফিরে আসার, যেটাকে আমরা বলি বাংলায় বলতে গেলে অপ্রত্যাশিত, বারবার ফিরে আসার সম্ভাবনা থাকে। আর এই বারবার ফিরে আসার জন্য যে ম্যানেজমেন্টগুলো দরকার, এটা একটা ইনকিউরেবল ডিজিজের মতোই, এটা মূলত নিরাময়যোগ্য রোগ, এটা থেকে কিন্তু নিয়ন্ত্রণযোগ্য, এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব, ডায়াবেটিস বা হৃদযোগের মতো এটাকেও নিয়ন্ত্রণ। জীবন ধারাবাহিকতায় আমার শৃঙ্খলাগুলো, আমার জীবন যাওয়া জীবন বৈচিত্র্য, আমার চিন্তাগুলো, আমার মনোভাবগুলো, আমার দৃষ্টিভঙ্গিগুলো, মানুষের সাথে ব্যবহার আচার আচরণ, এই সমস্ত কিছুকে যদি আমি নিজেকে পরিবর্তন করে এনে দিতে পারি, আমরা যদি এই কাজগুলোকে নিয়ে একটা ছেলেকে নিয়ে আমরা কাজ করতে পারি, তবে সেই মানুষটা তার সমাজ, তার পরিবার, তার পারিপার্শ্বিকতায়, তার ক্যারিয়ারে, তার লেখাপড়ায় ফিরে ধীরে ধীরে সে ফিরে যেতে থাকে এবং সে ভুলে যায় সে কোনো এক সময় একটা মাদকাসক্ত ভয়ঙ্কর সিচুয়েশনের ভিতরে ছিল। তবে আমরা বারবারই তাদের বলি যে আর সমস্ত মানুষের কাছে মিথ্যা প্রমাণিত করলেও যে আমি যে একজন, মনে রাখতে হবে আমি যে একজন আসক্ত, এটা কিন্তু মাথায় ক্লিক রাখতে হবে, বিকজ এই জিনিসটাই মূলত আমাকে সুস্থ বা স্বাভাবিক জীবনযাত্রায় এগিয়ে যেতে, মাদকের লোভ থেকে, ভয়াবহতা থেকে দূরে থাকতে সহায়তা করে। আমি কামরুন্নাহার সুমি, আমি সাইকোলজিস্ট অ্যান্ড অ্যাডিকশন প্রফেশনাল হিসেবে চ্যালেঞ্জেস ব্রিস্টু রিকভারি রিহ্যাবিলিটেশন সেন্টারের সাথে সংযুক্ত আছি এবং এখানে আমি ফুল টাইম হিসেবে আছি। রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট সেন্টারে ট্রিটমেন্টের বিভিন্ন পার্ট আছে, যার মধ্যে মেডিকেশন, কাউন্সেলিং, এখানে ফ্যামিলি মিটিং, ফ্যামিলি থেরাপি। তো সাইকোলজিস্ট হিসেবে একজন সাইকোলজিস্টের ভূমিকা থাকে কাউন্সেলিংয়ের চ্যাপ্টারগুলো কাউন্সিলর দেখে থাকে, যার মধ্যে হচ্ছে ক্লায়েন্টকে নিয়ে ইন্ডিভিজুয়ালি বসা, তাদের যে ইন্টারনাল প্রবলেমগুলো থাকে, ফ্রাস্ট্রেশন থাকতে পারে, ডিপ্রেশন থাকতে পারে, SUD সাবস্টেন্স ইউজ থেকে তারা কিভাবে নিজেদের বিরত রাখবে, তাদের রিল্যাপস যেন কীভাবে প্রিভেনশন করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে ইন্ডিভিজুয়াল সেশনে কথা বলা হয়। পাশাপাশি অনেক ক্লায়েন্টেরই পরিবারে ফ্যামিলি প্রবলেম থাকতে পারে,
তো যাদের ফ্যামিলি প্রবলেম থাকে তাদের ফ্যামিলিকে ডেকে এনে ফ্যামিলি কাউন্সিলিংয়ের মাধ্যমেও সমস্যার সমাধান করার চেষ্টা করা হয়। পাশাপাশি এখানে প্রতি শুক্রবারে ফ্যামিলি অ্যাওয়ারনেস মিটিং একটা হয়, সেখানে ফ্যামিলিদের শেখানো হয় এই ধরনের ক্লায়েন্টদের নিয়ে পরবর্তীতে কীভাবে কতদিন চলতে হবে এবং তাদেরও যেই প্রবলেমগুলো থাকে সেই প্রবলেমগুলো যেন তারা রিয়েলাইজ করতে পারে এবং সেভাবে যেন তারা সহযোগিতা নিয়ে যেতে পারে। আমি প্রথমত আসলে তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের সাথে নামাজ কীভাবে পড়বে সেভাবে ট্রেনিং দেওয়া হয়। তারপরে নামাজের ভিতরে যেমন ওয়াজিব, সুন্নত, ফরজ, মুস্তাহাব যেগুলো কাজগুলো আছে সেগুলো, তাইমুম, গোসলের ফরজ, এই সমস্ত কাজ যেমন মানুষের যেগুলো প্রয়োজনে কাজ সেগুলোকে শেখানো দেওয়া হয়। তারপরে নামাজের ভিতরে যে যেমন কোরআন তেলাওয়াত করা প্রত্যেকজন ইসুরা শেখানো হয়, নেশা থেকে কীভাবে দূরত্ব থাকতে হবে সেই বিষয়ে তাদেরকে কিছু কোরআন হাদিস থেকে কিছু ঘটনা শোনানো হয় যে কেন আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। আমি ডক্টর শারমিন শিমু, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ থেকে MBBS পাস করেছি। এখানে আমি চ্যালেঞ্জের আবাসিক চিকিৎসক হিসাবে আছি। আমি এই সব পেশেন্টদেরকে ডিটক্স পার্টটা দেখে থাকি, পেশেন্টদের যে শারীরিক সমস্যাগুলো আফটার উইথড্রল সিমটমগুলো সেগুলোর আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট দিই এবং ওদের যে মানসিক সমস্যা যেগুলো বা ওদের পরবর্তী চিকিৎসার জন্য আমাদের এখানে সাইকিয়াট্রিক প্রফেসর আছে, প্রফেসর জিনাত ডিলালা, উনি দেখেন সেই পার্টটা। আপনি এখানে কী হিসাব আছেন? আমি এখানকার জিম ইনস্ট্রাক্টর হিসেবে আছি, ওনাদের ফিটনেসটা আমি দিই। আমি এখানে ওনাদেরকে মানে একটা কার্ডিও ক্লাসের মতো নিয়ে থাকি, এটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, আর ফ্রি হ্যান্ড এক্সারসাইজের মাধ্যমে বডি ওয়েটটা ঠিক রাখা হয়। আর আপনার যদি ফিট থাকতে চান তাহলে অবশ্যই জিমের কোনো বিকল্প নেই, আর যদি আপনি জিম করে থাকেন তাহলে ভালো একটা সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকবেন আপনি। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি জিম করবেন তো ভালো থাকবেন, ফিট বাংলাদেশ তৈরি করে নেবেন আর মাদক থেকে দূরে থাকবেন। আমাদের যে চিকিৎসা পদ্ধতি সেটা হচ্ছে সমন্বয় মেডিকেল, তারপরে ফিজিওথেরাপি প্লাস হচ্ছে আপনার ধর্মীয় কালচার সব কিছু একসাথে। আমি যেটা দেখি সেটা হচ্ছে উইথড্রল পিরিয়ড, উইথড্রলে কী হয় অথবা একটা পেশেন্ট হঠাৎ হার্টের সমস্যা হলো, প্রেশার বাড়লো অথবা ডায়াবেটিক্সের সমস্যা হলো, এই জিনিসগুলো আমি দেখি। চ্যালেঞ্জেসে প্রায় প্রথম থেকেই আছি এবং আমরা তিনজন সাইকোলজিস্ট এখানে কাজ করছি, সাইকিয়াট্রিস্টও আছে। তো আমরা মোটিভেশান, সাইকো এডুকেশন, সাইকোথেরাপি, মেডিকেশন সব এখানে দেওয়া হচ্ছে পেশেন্টের নিড অনুযায়ী। মাদকাসক্তি একটি রোগ, ইহা নিরাময়যোগ্য চিকিৎসায় ভালো হয়, উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে না। আন্তর্জাতিক মানের সর্বাধুনিক পদ্ধতিতে একটি মাদকাসক্তি ও মানসিক রোগ নিরাময় এবং পুনর্বাসন কেন্দ্র। চ্যালেঞ্জেস মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্র। যোগাযোগ